আমাকে ইন্টারপোলে নিয়ে গেল, ইন্টারপোলে আমাকে রাখলো এক মাস সাত দিন। আমার জীবন থেকে এক মাস সাত দিন চলে গেছে ইন্টারপোলের জেলে। সব বের করবো আমি, আমি যখন মুক্ত আকাশে চলে এসেছি আমার কি হয় না হয় সেটা আমি পরোয়া করি না। ফেসবুক লাইভে এসে আবারও আলোচনায় পুলিশ কর্মকর্তা মামুন খান হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাফ খান। দীর্ঘদিন পর হঠাৎ লাইভে এসে তিনি জানালেন এক মাস সাত দিন ইন্টারপোলের হেফাজতে জেলে ছিলেন তিনি। আমাকে ইন্টারপোলে নিয়ে গেল, ইন্টারপোলে আমাকে রাখলো এক মাস সাত দিন। আমার জীবন থেকে এক মাস সাত দিন চলে গেছে ইন্টারপোলের জেলে। পুলিশ হত্যা মামলায় তার জড়িত থাকার বিষয়টি সামনে আনা এবং 37 দিন দুবাইয়ে জেলে থেকেছেন দাবি, এর জন্য সাংবাদিকদের দায়ী করে ক্ষোভ ঝেড়েছেন এই পলাতক আসামি। দেখে নেয়ার হুমকিও দিয়েছেন তিনি। বাংলাদেশের জেলায় জেলায় থানায় থানায় প্রতিনিধি নিয়োগ দিয়ে সাংবাদিকদের ওপর সাংবাদিকতা করার হুমকি দেন আরাফ খান। ঠিক, আমি আপনাদের করব ইনশাআল্লাহ, আপনাদের একটা একটা করে আমি ঠিক করব, পুরো জেলায় জেলায় আমি আপনাদের ঠিক করার জন্য প্রতিনিধি বসাবো। কারণ কি, আমি দেখছি আমাকে ভালোবাসে। বৃহস্পতিবার বাংলাদেশের সময় রাত 9:30 তার ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এই কথা বলেন। লাইভে বিবরণীতে তিনি লেখেন, রাখে আল্লাহ মারেকে, আলহামদুলিল্লাহ, আমি কি কারণে হঠাৎ করে উদাও হয়ে গিয়েছিলাম আপনাদের মাঝে তুলে ধরলাম, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাকে ফিরিয়ে এনেছে, আপনাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, আপনাদের সবার জন্য নামাজ পড়ে দোয়া করব। ফেসবুক লাইভে আরাফ খান বলেন, অনেকে বলেছে আমি দুবাই ছেড়ে পালিয়েছি, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি পালানোর লোক না, আমি চুরি করি নাই, আমি কেন পালাবো, আমার নামে যখন ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয় তখন তারা আমাকে ফোন করে, আমাকে ফোন করে জানায় যে তাদের কাছে আমার নামে একটি ফাইল এসেছে। আরাফ খান বলেন, ইন্টারপোল বলেছে তারা আমাকে গ্রেফতার করবে, তারা বলেছে গ্রেফতার করার থেকে আপনি আমাদের কাছে এলে সব থেকে ভালো হবে। তখন আমি দেখলাম পালিয়ে গেলে তারা আমাকে গ্রেফতার করবে, কিন্তু আমি কেন পালাবো, আমি তো চোর না। আমাকে ইন্টারপোল নিয়ে গেল, সেখানে রাখলো এক মাস সাত দিন। আমার জীবন থেকে এক মাস সাত দিন চলে গেছে ইন্টারপোলের জেলে, সেখানে আমি অনেক বড় বড় আসামিদের সঙ্গে জেল খেটেছি। আরাফ খান আরো বলেন, বিনা অপরাধে আমাকে 37 দিন জেল খাটানো হয়েছে, সেখানে সারা বিশ্বের বিভিন্ন মাফিয়াদের সঙ্গে পরিচয় হচ্ছে। একটা দিক ভালো হয়েছে, সারা বিশ্বের বড় বড় মাফিয়াদের সঙ্গে আমার পরিচয় হয়েছে। ভালো হয়েছে, সারা পৃথিবীর সব মাফিয়া যারা ছিল সবার সাথে একটা পরিচিত হয়েছে, সবাই আমাকে ভালোবাসছে, ওখানে আমি ছিলাম। আমার বিরুদ্ধে মিথ্যা রটানো হয়েছে দাবি করে তিনি বলেন, সেই জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, এসব কারণে আমার ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছে, তবে এসব করে আমার বিনামূল্যে বিজ্ঞাপন হয়ে গেছে, এখন বিজ্ঞাপন ছাড়াই সবাই আমাকে চেনে, দোকান খোলার পরেই কাস্টমারের অনেক ভিড়। মার্কেটিং করে দিছেন রে ভাই পুরা, আমাকে এখন মানে আমি রাস্তা থেকে হাঁটতে পারি না, এমন মার্কেটিং করছেন। যাই হোক ভাই, এজন্য আপনাদের কিছু টাকা আমি দিতে চাই,